নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ফণি ও বুলবুলের থেকেও অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কালমেগি দেড়শো কিলোমিটার বেগে আঁচড়ে পড়তে চলেছে এই সমস্ত অঞ্চলগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি হয়েছে রেড অ্যালার্ট এবং আবহাওয়া দপ্তর থেকে সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ত্রাণ শিবিরের জন্য হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এই কালমেগি ঘূর্ণিঝড় এখন কোথায় রয়েছে আবারও কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব ওই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাবি লেকেনটুকু প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় কালমেঘি ক্রমশ ধেয়ে আসে স্থলভাগের দিকে চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর পর টাইফুনের রূপ নিয়ে আঁচড়ে পড়তে চলেছে ফিলিপিন্সের উপকূলে আবহাবিদরা জানিয়েছেন ক্রমশই শক্তি বৃদ্ধি করে কালমেঘি টাইফুনে পরিণত হয়েছে ফিলিপিন্সের প্রশাসন সমুদ্র উপকূল থেকে সরিয়ে নিতে শুরু করেছে মানুষকে যেখানে আবহাবিদরা আরও জানিয়েছেন দেড়শো কিলোমিটার বেগে আঁচড়ে পড়বে কালমেঘি কালমেঘি বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ম্যানিলার উত্তরপূর্বে অবস্থান করেছে আবহাওয়া জানিয়েছেন এই ঝড় কমপক্ষে আঁচড়ে পড়বে এর ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ঝোড়ো হাওয়া বইছে ফিলিপিন্সের সমুদ্র উপকূলে এই ঝড় এবছর সব থেকে বড় ঝড় হতে চলেছে ফিলিপিন্সের যেখানে স্থানীয়রা এই টাইফুন অর্থাৎ এই ঝড়ের নাম দিয়েছে রামন স্থানীয়রা এই ঝড়কে আবার কালমেগি বলছে না তারা এই টাইফুনের নাম দিয়েছে রামন ফিলিপিন্সের কাগানায় প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা ছিল ফিলিপিন্সের বহু ঝড় সামলাতে তাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভূখণ্ডে রক্ষা করতে তৎপর প্রশাসন যেখানে দেখুন আবহবিদরা আরও জানিয়েছে বারো ঘন্টায় টাইফুনে পরিণত এই কালমেঘি আবহবিদরা জানিয়েছেন বারো ঘন্টার মধ্যে টাইফুনের রূপ নিয়েছে কালমেঘি এবং তা ফিলিপিন্সের উত্তরাঞ্চলের কাছাকাছি চলে এসেছে বেশ কিছুক্ষণ টাইফুন তাণ্ডব চালাবে ফিলিপিন্সের উপকূলে এই ঝড় তারপর শক্তি হারিয়ে দক্ষিণ পশ্চিম দিকে চলে যাবে যেখানে আবহাওয়া আরও বলেছেন সাধারণত এই ধরনের ঝড়গুলো নিরক্ষীয় অঞ্চলে চলে যায় এবং দুর্বল হতে শুরু করে ফিলিপিন্সের উত্তরের অংশ অবতরণ করার পর কালমেঘি ফিলিপাইন্টের বেল্ট অতিক্রমণ করে যাবে ফিলিপিন্সের উপকূল অঞ্চলে অতিক্রমণ করতে বারো ঘন্টা সময় নেবে এই টাইফুন এখানে বলেছে ক্রান্তীয় এই ঝড় কালমেঘি ক্রমশ দুর্বল হয়ে পড়বে পরে এটি দক্ষিণ চীন সাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসাবে আত্মপ্রকাশ করবে মহাসাগরে বর্তমান মাত্র দুটি ঝড় রয়েছে যার মধ্যে একটি ফেংশন এবং অন্যটি ল্যান্ডমার্স পশ্চিম প্রশান্ত মহাসাগরের এই ঝড়গুলো অবস্থান করে চলেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এটি একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম দিয়েছে আবহাওয়া বিদ্রা কালমেঘি এবং স্থানীয়রা দিয়েছে রমন তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড শক্তিশালী যেখানে দেড়শো কিমি বেগে আছড়ে পড়তে চলেছে এবং প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছে আবহাওয়া বিদ্রা উদ্ধার কার্য চালাতে তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন এই ঝড়টি এখন কোথায় রয়েছে এবং কোথা থেকে কোন দিকে আচরে পড়বে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেন এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ